রাজ্য কমিটির কিষাণ মোর্চার রাজ্য কমিটির নির্দেশ মর্মে আজি আমি এই ছৎসলমরা ফকিরগঞ্জ মন্ডল অন্তর্গত আমার পঞ্চায়েত গোট প্রতিটা মন্ডল অন্তর্গত যিমান কেইটা পঞ্চায়েত আছে প্রতিটা পঞ্চায়েতে আমি এটাকৈ গোট বনাম। আর এই গোটর পিছত আমার আগন্তক যে পঞ্চায়েত নির্বাচন হব এই নির্বাচনের আমার এটু একটা খোঁজখাজ। ইয়াত যিমানখিনি মহিলা ইয়াত একগোট হয়েছিল এই মহিলাবিলাকে অরুণোদয় আগতে পাইছিল, বর্তমান তেখেতর নামটো কাটি গল। সেই কারণে তেখেতে মোর ওচৰত এটা অভিযোগ দিছে যে আমি আগত অরুণোদয় পাইছিলো, এতিয়া আমার নামটো নাহিল। আর কিছু মোক জনাইছে যে মোক অরুণোদয়ের নাম অন্তর্ভুক্ত করিব লাগে। তেখেতক আমি কইছো যে ঠিক আছে, আমি ডিসির সরার লগত বহি যিমানখিনি করিব পারো আমি আপনাদের অরুণোদয় কাম করে দিম। হয় মই যেটু ফিজিক্যালি এইটু চালু যে যেটু আমার খেতিত মাসকালি বলে এটা মানে ফসল করেছিল, সেই ফসলত মানে দুইবার কই ফসল করিলে দুবারই আমার বানত এটু নষ্ট হয়ে গল। এতিয়া খেতিয়কসকলে এতিয়া বহুত বিপদত পরিছে যে এতিয়ার সময়ও নাই, এতিয়া কি করা যায়। খেতিয়কবিলাকে মোর ওচৰত আহি কলে যে দাদা মোর খেত নষ্ট হয়ে গল, সরকারপরা আমি কোনো ধরনের অনুদয় নপালো। মই তেতিয়া কলো ঠিক আছে, মই এটো আমার যেটো মানে এগ্রিকালচার মিনিষ্টার আছে অতুল বরা ডাঙরিয়া, তেখেতলক যোগাযোগ করিম। আরও আমার কৃষক মোর্চার রাজ্যিক সভাপতি তেখেতলক যোগাযোগ করি আমি কি আছে আমি এটো। হয় এনেকুৱা মোক বহুতে মোক মানে টেলিফোনের যোগেদি মোক জনাইছে যে বর্তমান যেটো আলু আলুগোটা যেটো খেত করেছে বর্তমান আমার কৃষকসকলে এই আলুগোটার কারণে সার না পায়, গভর্নমেন্ট রেট হিসেবে 235 টাকা না 45 টাকা রেট আছে, কিন্তু এতিয়া আমার সার না পাওয়ার কারণে হাজার